আসসালামু আলাইকুম। খোদাকার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে দেখাবো গ্রামীণ স্টাইলে শুটকি রান্না করে, গ্রামে মানুষের যেভাবে শুটকি রান্না করে ঠিক ওভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করবো। শুটকি লাভারদের জন্য মানে আমার আজকে রান্না, আশা করি ভালো লাগবে। আমি প্রথমে চুলাটা পাতিল বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নেব, তারপর এক এক করে আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে থাকবো। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুন একটু কাঁচা কাঁচা ফ্লেভার থাকে, একটা ফ্লেভার থাকে, ওটা থাকলে তরকারি ভালো হয় না, টেস্ট আসে না, এই জন্য খুব ভালো করে ভেজে নেবেন। আমি দিয়ে দেবো সব হলুদের গুঁড়ো, এক চামচ মরিচের গুঁড়ো, জালটা আপনার আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন টেস্ট অনুসারে। তার সাথে দেব আমি শুকিগুলো কেটে ধুয়ে পরিষ্কার গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি 2-3 মিনিটের জন্য। এখন আমি এই শুকিটা দিয়ে দেবো, একটু গরম পানি, কুসুম গরম পানি দিয়ে শুটকি ভিজিয়ে রাখলে একদম সফট হয়ে যায়। সেই সাথে দিয়ে দেবো একটা কাঁচামরিচ দিয়েছি, আর দেব গুটি ডালটা আমি দুই পরিষ্কার করে রেখেছি। এখন একটা ডালটাও দিয়ে দেবো। আপনার ডাল দিয়ে যদি কোনো কিছু রান্না করতে চান তাহলে রাত্রে ভিজিয়ে রেখে দিতে পারেন, একদম বেশিক্ষণ লাগে না বয়ল হতে। একটু পানি দিয়ে দিচ্ছি। এখন গুটটা ভালো করে সিদ্ধ হয়ে নে 5-7 মিনিটের জন্য আমি ডেকে দিচ্ছি। সফট হয়ে আসছে। এখন আমি ঝোলের উপরে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। আমি আগে কেটে রেখেছি বেগুন, কেটে ধুয়ে রেখেছি, বেগুনটা অ্যাড করে দিচ্ছি। বেগুনের সাথে দিব বাদুয়ার শাক দিয়ে শুটকি রান্না করে আজকে আপনাদের সাথে শেয়ার করব আর খাবো মজা করে। আপনারা ভালো লাগলে করতে পারেন, ইচ্ছে করলে খুবই মজা। সবসময় ভুটকি ও শুটকি আমরা কী করে ভুনা করে খাই, পেঁয়াজ দিয়ে বা সামান্য বেগুন ছোটো ছোটো করে কেটে পুষাকে মানে বিভিন্ন স্টাইলে খাওয়া খেতে, এভাবে ঝোল ঝোল করে রান্না করে খেয়ে দেখতে পারেন। বিশেষ করে গ্রামে এইভাবে রান্না করা হয়। আমাদের কুমিল্লাতে, আমি কুমিল্লার মেয়ে, সব কুমিল্লার স্টাইলে রান্না করে দেখাচ্ছি। আমরা মাঝে মধ্যে আমার মা দাদিকে দেখেছি এভাবে রান্না করতে, এই জন্য আমি আপনাদের সাথে এভাবে শেয়ার করতেছি। আমরা দেখে দিব বেগুনটা কষানো হয়ে যাক, অতক্ষণ আপনার সাথে থাকুন। বেগুনটা একটু নেড়ে ছেড়ে দিব। এখন বেগুন বয়ল হতে বেশিক্ষণ লাগে না, একটু সফট হয়ে আসলে আমি বা তোর শাকটা অ্যাড করবো। গ্রামের খুব পপুলার একটা খাবার এটা, মাঝে মধ্যে শীতের সময় বিশেষ করে খাওয়া হয়। বা তোর শাকটা যতদিন পায় গ্রামের মানুষ শুটকি দিয়ে বেগুন, আলু, আপনারা চাইলে আলু অ্যাড করতে পারেন। আমি আলু পরিবর্তে লাস্টে একটা টমেটো অ্যাড করবো, আলু দিয়ে নিয়ে আমি শুধু বেগুন দিয়ে করবো।
একটু নেড়ে ছেড়ে দিলাম, আবার 2 মিনিট পরে আমি ডাকটা তুলে বা তোর শাকটা অ্যাড করবো। এই শাকটা কিন্তু বেশি বয়ল করা যাবে না, শাক এমনিতেই বেশি বয়ল হয়ে গেলে কিন্তু খেতে স্বাদ থাকে না, ভিটামিন নষ্ট হয়ে যায়, পুষ্টিমান্ড নষ্ট হয়ে যায়। তাই আমি বেগুনটা একটু ভালো করে বয়ল হয়ে গেলে পরে বা তোর শাকটা অ্যাড করবো। পরে 2 মিনিট 3 মিনিট পরে আমার শাকটা রান্না হয়ে যাবে, শাক বেগুন উইথ শুটকি। বেশিক্ষণ ঠান্ডা করতে সময় লাগে না এই শুটকিটা। প্রথমে আমি ডাল দিয়ে শুটকিটা ভালো করে বয়ল করে নিয়েছি। প্রথমে শুটকিটা বয়ল করে নেবে, না হয় শুটকি কিন্তু কাঁচা থেকে যাবে, কারণ বেগুন সিদ্ধ হতে বেশি সময় লাগে না, শাকটা হতে তো আর সময় লাগবে না, 2 মিনিটের মতো লাগবে। বেগুনও বয়ল হয়ে আসছে, এখন আমি শাক দিয়ে করে দিব। শাকটা পুরো আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। একদম মাখা মাখা হয়ে যাবে, 2 মিনিটের জন্য ডেকে দিব, তারপর সামান্য ঝোল অ্যাড করবো। নেড়ে ছেড়ে দিব, এখন কি সুন্দর স্মেল বের হয়েছে। শুটকি বেগুন ডাল বা তোর শাক একাকার শাক, একদম খুবই সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে। আমরা এই শুটকিটা আমরা যে কোনো ডাল দিয়ে খেতে পারি, শাকের সাথে ডালটা দিলে ভালো লাগে, এই জন্য ডালটা অ্যাড করা। মশাই ডাল বা আপনার মুগ ডাল যে কোনো ডাল অ্যাড করতে পারেন, আপনাদের হাতে কাছে বা পছন্দ মতো যে ডাল থাকে ওটাই দিতে পারেন। শাক থেকে একটু পানি বের হয়েছে, বেশিক্ষণ লাগবে না, আমি একটু পানি দিব, এখন সামান্য পানি অ্যাড করবো জাস্ট, শাকে আর এতে যেন সমান সমান হয়ে যায়, নিচেতে যেন বেজে না যায়, পুড়ে গেলে আবার ডাল থাকলে একটু সাবধানে রান্না করতে হয়, ডালটা সিদ্ধ হওয়ার পরে কিন্তু নিচে দিয়ে পুড়ে যায়, এর জন্য একটু নাড়াচাড়া করতে হয়, খেয়াল রাখতে হয়। এখন আমি একটা টমেটো চানাচুর দিয়ে দিব, লম্বা টেস্ট করে দেখি, পারফেক্ট আর লাগবে না। এখন আমি ডেকে দেবো, জাস্ট 2 মিনিট পরে ফিরবো আপনাদের সঙ্গে, ততক্ষণ সাথে থাকবো। রান্না ধনে পাতা দিয়ে দিচ্ছি, রান্না অলমোস্ট ফিনিশড। আমি এখন চুলা অফ করে দেবো, আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খুবই সুস্বাদু এটা রান্না। আমি এখন চুলাটা অফ করে দেবো, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।